আগ্রার হোটেল থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য ফতেপুর সিক্রি। আগ্রায় বিখ্যাত পেঠা, আগ্রায় এলাম কিন্তু পেঠা খাবো না, তা কি হয়। একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আমরা কিছু পেঠা কিনে নিলাম। পেট পুজো সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। আগ্রা থেকে ফতেপুরের দূরত্ব 40-45 কিলোমিটার, যেতে সময় লাগে 1 ঘন্টা বা তার কিছু বেশি বা কম। ফতেপুর সিক্রির রাজধানী হয়ে ওঠার পিছনে একটা সুন্দর গল্প আছে। সিক্রি গ্রামে আকবরের গুরু শেখ সেলিম চিস্তি থাকতেন, যার প্রেডিকশনই যোধাবাইয়ের গর্ভে সেলিম বা জাহাঙ্গীরের জন্ম হয়। সেলিম ছিল আকবরের প্রথম পুত্র সন্তান। এই খুশিতেই আকবর ঠিক করেন তিনি এইখানে একটি ধর্মীয় পীঠস্থান বানাবেন, আর তার কাছাকাছি বানাবেন নিজের জন্য রাজমহল। এইখানে সম্রাটের রাজসভা বসত, সাধারণ মানুষ আসতেন সম্রাটের সঙ্গে দেখা করতে, তাদের প্রয়োজন বলতেন, তাদের অভিযোগ বলতেন। সম্রাট এখানে বসেই তাদের বিচারও করতেন। মাঝখানের যে উঁচু জায়গাটা সেখানে বসতেন সম্রাট, আর চারিধারে এই ব্যালকনিতে বসে থাকতেন সভা পরিষদরা, মাঠের মধ্যে থাকতেন সাধারণ লোক। এখন আমরা এসেছি কোর্ট অফ প্রাইভেট অডিয়েন্স বা দিওয়ানি খাসের সামনে। এটা অনেকটা আজকালকার দিনের পার্লামেন্টের মতন, যেখানে আকবরের রাজসভা বসত। একটা অপূর্ব সুন্দর আর্কিটেকচার এই বিল্ডিংটার, যার দোতলার একদম কেন্দ্রে রাজা নিজে বসতেন আর তাকে ঘিরে বসতেন বাকি মন্ত্রীরা। আকবরের সমস্ত স্থাপত্যেই সর্বধর্ম সমন্বয়ের এক অপূর্ব নিদর্শন খুঁজে পাওয়া যায়, আর এই সর্বধর্ম সমন্বয়ই ছিল আকবরের প্রচলিত দিন ই ইলাহি ধর্মের মূল বক্তব্য। যদিও আকবর নিজে নিরক্ষর ছিলেন, শিক্ষার সম্প্রসারণে তার অবদান সত্যি অনস্বীকার্য। এই সামনের স্থাপত্যটি একটি স্কুল, যেটি মূলত VIP ফ্যামিলির মেয়েদের পড়াশোনার জন্য ব্যবহৃত হত। এর সঙ্গে এখানে একটি লাইব্রেরিও ছিল। এটা হলো পঞ্চমহল বা হাওয়া মহল, যার সঙ্গে বৌদ্ধ স্থাপত্যের অনেক মিল খুঁজে পাওয়া যায়। এই পঞ্চমহলের টপমোস্ট ফ্লোরে গিয়ে আকবরের মুসলিম বেগমরা ঈদের চাঁদ দেখতেন এবং যোধাবাই সূর্য প্রণাম করতেন। শোনা যায় পর্দানসীন বেগমরা এই পঞ্চমহলের উপর থেকে
মসজিদের সমস্ত অনুষ্ঠান দেখতেন। এই হাই অল্টিচুডের জন্য এটা সমগ্র ফতেপুর সিক্রির ওয়াচ টাওয়ার হিসেবেও কাজ করত। সম্রাট আকবরের আদেশ অনুযায়ী তার রাজ্যে তানসেন ছাড়া আর কেউ গান গাইতে পারবে না। এই শোকে বাইজু বাওরার বাবা গান গাইতে না পেরে মারা যান। বাইজু বাওরা তার প্রতিশোধ নিতে তানসেনের সঙ্গে একটা প্রতিযোগিতায় আসেন। সেই প্রতিযোগিতার শর্ত ছিল যিনি হেরে যাবেন তার প্রাণ নেয়া হবে। এই প্রতিযোগিতায় বাইজু বাওরা জিতে যান এবং সম্রাটের কাছে অনুরোধ করেন যেন তানসেনের প্রাণ না নেওয়া হয়। এবার আসি আকবরের প্রথম বেগম রুকাইয়া সুলতানার কথায়। সম্পর্কে রুকাইয়া আকবরের নিজের কাকার মেয়ে ছিলেন। সারা জীবন সন্তানহীনা থাকলেও আকবরের সব থেকে প্রিয় বেগম ছিলেন এই রুকাইয়াই। পেশা ভি আকবর কা বেডরুম থা, স্বপ্ন কা মহল, ড্রিম হাউস, জিসকে অন্দর এক পত্থর কা বেড হ্যায় জিসকো হম কিং সাইজ বেড বলতে হ্যায়, তো বাদশাহ আকবর আরাম ফরমাতে থে। এই পথ দিয়েই সম্রাট আকবর তার শয়নকক্ষে প্রবেশ করতেন। এই হচ্ছে তার কিং সাইজ বেড। মেঝেতে গোলাপ জল ছড়ানো থাকত আর একটা চন্দন কাঠের সিঁড়ি দিয়ে সম্রাট পৌঁছে যেতেন তার বিছানায়। মহারানী যোধাবাই ইনি ছিলেন রাজস্থানী হিন্দু, ফলে ননভেজ খাবার উনি খেতেন না। সেই জন্য সম্রাট আকবর ওনার জন্য সম্পূর্ণ আলাদাভাবে একটা কিচেন বানিয়ে দিয়েছিলেন। এই রান্নাঘরেই বেগম যোধাবাই তার নিজস্ব নিরামিষ রান্না নিজের জন্য রান্না করে নিতেন। পেউ মানির লিঙ্ক ব্যবহার করে আমরা আগ্রা থেকে ফতেপুর আসার পথেই দুটো টিকিট কেটে নিয়েছি। এক একজনের টিকিট 45 টাকা করে, এর মধ্যে 10 টাকা করে দুটো টিকিট আছে যেটা হচ্ছে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, সেটা এখানে এসে বারকোড দেওয়া রয়েছে স্ক্যান করে যে কেউ কেটে নিতে পারে। সেই টিকিটটা কেটে আমরা ভেতরে ঢুকলাম। টোটাল আমাদের লাগলো 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো টাইম লাগে আসতে। ফতেপুরের দেখতে যেটা সময় লাগে মোটামুটিভাবে 2 ঘন্টা সময় লাগে। এখানে গাইডের চার্জ 5 জনের জন্য 400 থেকে 500 টাকার মধ্যে, তবে বার্গেন করলে দামটা অনেকখানি কমে আসতে পারে।
রাস্তায় বেশ কিছুটা জায়গা শহরের মধ্যে জায়গাটা ট্রাফিক খুব বেশি, তারপর ধীরে ধীরে ট্রাফিক কমেছে। আলটিমেটলি আমরা যখন ফতেপুর সেক্রিতে এলাম তখন আমরা ভিআইপি গেট দিয়ে ভেতরে ঢুকেছি। ঢুকে আমরা প্রথমে ফতেপুর দেখলাম, এবার দেখবো সিকরি। সারাটা দিন যেন ইতিহাসের পাতার সেই মুঘল সাম্রাজ্যের মধ্যেই কাটল। ভারতের অন্যতম রাজধানী ফতেপুর সিক্রি ঘুরে এবার আমাদের দিল্লি ফেরার পালা। ইতিহাসের পাঠ্যবইতে ছিল না এমন অনেক তথ্যই আজকে জানা হলো। যেমন জানতাম না রুকাইয়া সুলতানা, যার কাছে শাহজাহান মানুষ হয়েছিলেন, ফতেপুরে রাজধানী স্থানান্তরিত হবার ঠিক এক বছর বাদেই সেলিম চিস্তির মৃত্যু হয়, তারপর ওই মসজিদের পাশেই ওনাকে সমাধিস্থ করা হয়। সেলিম চিস্তির পরিবারের যত মানুষ মারা গেছেন তাদেরকে ওই স্থানেই সমাধিস্থ করা হয়েছে। সম্রাট আকবরের মা ছিলেন হামিদা বানু বেগম। তিনি ভারতবর্ষের সব থেকে বড় রেড স্যান্ডস্টোনের স্ট্রাকচার হুমায়ুন স্টম্প তৈরি করেছিলেন। সম্রাট আকবর ওনার কাছ থেকেই শিখেছিলেন কী করে স্থাপত্য তৈরি করতে হয়। সেই অনুপ্রেরণায়, সেই শিক্ষা থেকেই উনি তৈরি করেছিলেন ফতেপুর। ফতেপুর